প্রথমে আমরা জিমেলে যাব। জিমেল ওপেন হওয়ার পর উপরে বারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট ক্লিক করব। তারপর গুগল ক্লিক করার পর আমাদের সামনে একটা নতুন পেজ আসবে, সময় নিচ্ছে। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর টু ম্যানেজ মাই বিজনেস অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে নতুন একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে আমাদের নাম প্রথম অংশ দিয়ে দেবো, নামে। তারপর শেষের অংশটি দিয়ে দেবো, আমি দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে আমাদের বয়স সিলেক্ট করব, প্রথমে তারিখ, তারপর মাস, তারপর বছর, এরপর আমাদের জেন্ডার আমরা সিলেক্ট করব। তারপর নেক্সট অপশনে ক্লিক করার পর অবশ্যই আমরা একটা ইউনিক একটা ইউজার নেম দেব, ইউনিক একটা ইউজার নেম। এটা কিন্তু পরবর্তী চেঞ্জ করা যাবে না, তাই ইউনিক একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর অবশ্যই একটা পাসওয়ার্ড দিবেন, বড় হাতের অ্যালফাবেট, তারপর নাম্বার, তারপর কিছু সিম্বল অ্যাড করবেন, স্ট্রং পাসওয়ার্ড, আট ওয়ার্ড, ঠিক আছে? তারপর নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্কিপ করে দেবেন। স্কিপ বাটনে ক্লিক করার পর নেক্সট অপশন আমাদের জিমেল কিন্তু খোলা হয়ে গেছে। জাস্ট স্ক্রল করে অ্যাগ্রি, এতটুকু সিম্পল একটা জিমেল অ্যাকাউন্ট খোলা। তো খুব সহজে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি।